বীরভূম জেলার সিউড়ি শহরে বৃহস্পতিবার দুপুরবেলা 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই গরমে কিভাবে শহরের মানুষ চলাফেরা করবে সেই নিয়েই আলোচনা। সিউড়ি মিউনিসিপ্যালিটির ডাক্তার রতন দত্ত জানান, সকাল সকাল কাজ সেরে নিতে হবে, দুপুরবেলা খুব প্রয়োজন না থাকলে বেরোনোর দরকার নেই। রিচ খাবার থেকে মানুষদের দূরে থাকার পরামর্শ দেন তিনি। এবছর বৃষ্টি না হওয়ার কারণে দীর্ঘদিন ভালো করে বৃষ্টি হয়নি বলতে গেলে, ভালো করে তো বৃষ্টি হয়নি, তো সে অবস্থায় বাতাস খুব শুষ্ক, আপেক্ষিক আর্দ্রতা খুবই কমে গেছে এবং যে গরমটা আমরা ফিল করছি সেই গরমটা হয়তো দেখাচ্ছে 40 ডিগ্রি কিন্তু ফিলিংস হচ্ছে অনেক বেশি, যে 44-45-46 ডিগ্রির মতো ফিলিংস। বাইরে বেরোলে 11টার পরে বাইরে বেরোলে মনে হচ্ছে গায়ে গা পুড়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সবসময় মনে রাখতে হবে যে যদি কাজ থাকে সেই কাজ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সকাল থেকে 11টার মধ্যে মিটিয়ে নাও বা 11টার পরে এমন জায়গায় থাকো যেখানে ছায়া থাকে, ঘরের ভেতরে হোক, যারা কাজকর্ম নিচে কাজ করুন, যেন ডাইরেক্ট সানলাইট না লাগে। কারণ খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নির্দিষ্ট নজর দেওয়া দরকার। ফল সবজি ডাল পাতলা করে সমস্ত খাবার খান, কোনো অসুবিধা নেই। আপনি ছাতু খান, আপনি মুড়ি খান, আপনি জল মুড়ি খান, কোনো অসুবিধা হবে না, কিন্তু কোনো রিচ খাবার খাওয়া যাবে না। বীরভূম থেকে রাজীব সিং এর। থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।